শাড়িটা উপরে নিয়েছি, এবারে খাবো। এটা নিলে হতো জানো। নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন রান্না করছি, রান্না করতে করতে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি করছি, আজকে মঙ্গলবার, আজকে নিরামিষছি। এদিকে আমি আলু ভাতে ভাত বোস করে দিয়েছি, আলু ভাতে হবে। আর এদিকে একটু লাউ খাড়া ঝোল করব, কিন্তু যা নোংরা না লাউ খাড়ায়, আমি আগে এক ফোঁড় দিয়ে যে ভিটামিন বেরিয়ে যায় চলে যাবে, যা গুণ থাকে ভালো গুণ বেড়াক, বর্ষার সময় বেড়ালে কিছু হবে না বাবা। কিন্তু দেখলাম বেশ একটু মাটি ফাটি লেগে আছে, এক ফুট দিয়ে বেশ, এমনিতে তিনবার ধুয়েছি, তারপরে আবার এক ফুট দিয়েছি, এবারে আমি ঝোলটা বসাবো। এই যে এতে সব সবজি কেটে দিয়েছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, আলু আছে, সব কিছু দিয়ে কেটে কুটেছে, মানে আমার শাশুড়ি কুটেছে। আজকে লাউ খাড়ার ঝোল আলু ভাতে, আর একটু ভাবছি ডাল সিদ্ধ করবো, আর লাস্টে ছেলে মেয়ের জন্য একটুখানি ডিম ভেজে দেবো। ওরা রোজ রোজ কেন বার করতে যাবে নিরামিষি, ও বাবাকে তাই বললাম মাছ আনতে পারতে ওদের জন্য, আমি আমার লাস্টে আমার জন্য নিরামিষি করে নিতাম। তো চলুন রান্নাটা করি, রান্না মানে ওই লাউ খাড়ার ঝোল। দেখা হচ্ছে আবার পরে। ছেলে ওই যে স্কুল গেছিলো, ঘুম পাড়ি দিয়েছি, বাবাটা চিটপটাং দিয়ে ঘুমাচ্ছে, একটু দুপুরবেলা বেড়ানোর প্ল্যান আছে। এবার যদি না ঘুম পাড়াতাম না, তাহলে ও তখন এবার দুপুরবেলা কান্নাকাটি জুড়ে দিত। মেয়ে পড়ে স্কুল যায়নি, এখন ওরা শনিবার দিন তিনজন স্কুল যায়, বলছে জানো মা আমরা তিনজন স্কুল গেছিলাম, শনিবার দিন তিনজন গেছিলো, ওই জন্য এখন ওদের ক্লাসে, সুইটুদের ক্লাসে। ওর বাবা কাজ করছে, আর ও তাই এখন একটু ও কম স্কুল যায়, ঘরে বসেই পড়া করে। কদিন পর ওই এই আগস্টে ওদের পরীক্ষা তো, নাকি আগস্টেই পরীক্ষা, তো তার জন্য স্যাররা বলেছে এখন ঘরে পড়, আড্ডা মারতে স্কুল যেতে হবে না, যার জন্য ঘরেই পড়ছে। কিন্তু আমি একটু বেরোবো দুপুরবেলা, ছেলের কয়েকটা জিনিস কিনবার কথা আছে, দেখি কী কী ভেব বলি না, ভাবি এক, ভাবি দশটা জিনিস, করতে পারি একটা জিনিস, দেখি কী কী করতে পারি। চলুন দেখা হচ্ছে আবার পরে। পাশের বাড়িতে পাথরের কাজ হচ্ছে, এমন ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ হচ্ছে না, বিরক্ত। আর এই যে লাউ খাড়ার ঝোলটা বসানোর জন্য একটুখানি খালি জিরাতে তেলে জিরা দিয়েছি, অন্যদিন পেঁয়াজ দিই, আজকে আর পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি না। আর ওই যে টমেটো দিয়েছি, টমেটো বাবা যতই দাম বাড়ুক টমেটো তো খেতেই হবে, টমেটো ছাড়া গতি নাই। আলুর দাম বেড়ে যাক ঠিক আছে, কিন্তু টমেটো ও পেঁয়াজ এগুলি আমার চাই। তরকারিতে যদি টমেটো না দিই না, আমার যেমন মনে হবে দম আটকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে দেখলাম দু তিনটা আছে, আচ্ছা থাও না, ফ্রিজেরগুলোই তো নিচ্ছি, ওগুলো আজকে যেগুলো আনছো থাও না, ধুয়ে তুলতে হবে তো। ও ভেবেছে, ওর বাবা ভেবেছে আমি টমেটো দিইনি, তাই বলছে আমি এনেছি তো বাজার থেকে, এনেছি তো, এনেছো তো কী হয়েছে বলছি আর কি, টমেটো ছাড়া কোনো রান্না করতে পারি না আমি। চলো এই ঝোলটা বেশ খেতে ভালো লাগে আমার বাবু, লাউ খাড়া ঝোলটা, ওর বাবা একদম সহ্য করতে পারে না, খাবে ওই রকম আর কি, তার জন্য ওই জন্য আলু ভাতে দিয়েছি, আর ওই যে ডাল ভাতে বলছি করে দেবো, খুব ভালোবাসে। রান্না আমার হয়ে গেছে, যে ডাল সিদ্ধটা আলাদা রাখছি, এটা তো আমি খাবো না, এটা তো নিরামিষই না, মুসুর ডালটা। তো এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে, ঝোলটা নামিয়ে দিচ্ছি। তো বাবু সোনা এখনও ঘুমাচ্ছে, কালকে স্কুল গেছিলো নি, কালকে একরকম রুটিন ছিল, আমার কাঁচা ছিল, ও স্কুল যায়নি, ওর স্নান টান সব হয়ে গেছিলো, আর আজকে স্কুল গেছিলো, আজকে একরকম রুটিন, আলাদা আলাদা, সব দিন একই হয় না। আর এই যে আলু ভাতে চটকাবো বলে একটুখানি লঙ্কা ভেজে জিরা ভেজে নিয়েছি, কটা বাসন আছে ওগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি খেতে দেবো, আর ও উঠলে ওকে স্নানটা করাবো, স্নান করিয়ে খাইয়ে দেবো। চলুন বাসন কুসনগুলো ধুয়ে নিই, আর যদি খাবার পরে ধুই না এক গাদা পড়ে যাবে। পাপা কি করছো, জল খাচ্ছ, উঠে খা, এরকম কি ঝুঁকে ঝুঁকে বসা, উঠো। বাবু সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ঠাকুমার ভাত বেড়ে দিয়েছি, জালু ভাতে চটকি নিবে, আমি চাটুতে করে খালি টিপে দিয়েছি, ও ঠাকুমা চটকে নিবে। আর যে ঝোল দিয়েছি, আর এই যে ডিম ভাজবো বলেছিলাম, ডিম ভাজছি। বাবু সোনাকে ওই ঠাকুমাকে খেতে দিয়ে না বাবু সোনাকে স্নানটা করাতে যাব, দুটা ডিমকে ভাজছি, চার পিস করে দেবো, একটু একটু করে খেয়ে নিবে, ওর বাবা বোধ হয় খাবেনি, দেখা যাক কী হয়। চল বাবু সোনাকে স্নানটা করে আসি, করে নিয়ে আসি বাবা,
দিয়ে বেড়াবো না, তাড়া আছে একটু। আবার মেয়ের আবার পাঁচটার সময় পড়া আছে। পাঁচটা কি, সে আবার শুনলে ক্যাক করে উঠবে, বলবে পাঁচটা নয় পৌনে পাঁচটা, পৌনে পাঁচটার মধ্যে আমাকে ঘর ঢুকতে হবে। বাবু সেটু, ঠাকুমাকে ডাক, চলো 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 উঠো। আচ্ছা তাই ভালো, আগে আমি তারপর তুমি, অনেক হিসাব হচ্ছে। কই রে, চল উঠে যে বাথরুমে ঢুকে পড়েছে। আরে যে কটা কাছে আছে কাচবো, ও বেড়াক, একা একা স্নান করতে খুব তার ভালো লাগে, পাকা বুড়া। চলুন, স্নান টান তো হয়ে গেছে, শাড়িটাও পরে নিয়েছি, এবারে খাবো আর বেরোবো, খেয়ে দিয়ে বেরাবো। বাবুসারা নিচে চলে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, ওরা বাইরে চলে গেছে। গাড়ি বের করলে সে কই, এদিকে 10 মিনিট নেমে, 10 মিনিট গেলেই জঙ্গল পাওয়া যাবে, আর সেদিকে অনেকটাই যাবে। হবে ওটা, হবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, উঠে নাচ করবে। ভারী কি কিউট কিউট, এটা নীলে হতো জানো। বাবু নিবি, কচ্ছপ নিবি বেটা? মেয়ে পড়তে চলে গেল, 5:30 বেজে গেল। এটা কি বোর্ড, তোমার পড়ার বোর্ড? দেখি মুখে কি লাগলো, কালি কেন, এপাশটা কালি লাগছে কেন, কিছু লেগেছে বোধ হয়। ওই যে একটা বোর্ড কিনলাম, এই যে ও দিদিরও ছিল এরকম, সব বাচ্চাদেরই থাকে, কদিন রাখে দেখি। হ্যাঁ মা, কিটা দিন ধরে এই ব্যাগ ব্যাগ করছিল, ওর ব্যাগটা ছিঁড়ে গেছে, যে ব্যাগটা ব্যবহার করে না ওটা দিদু দিয়েছিল, অনেক দিন হলো ব্যাগটা নষ্ট হয়ে গেছে। বাবু সোনার একটা ব্যাগ আর বোর্ড, সেই যে কিনে দেবো বলেছিলাম, বাবারে আর টিকতে দেয়নি, কিনে দাও আর কিনে দাও। যাক ফাইনালি আজকে কিনে আনলাম, ঠিক আছে চলুন একটু বসি, হাত পা ব্যথা করছে, একটু শুই আমি বরঞ্চ। মেয়ে তো পড়তে চলে গেল, চা ফা পরে, মেয়ে পড়তে গেছিলো চলে এসছে, ছেলে তো বোর্ডে মানে টেবিলটাই পড়ছে কম, লুডো খেলছে বেশি। আর এই যে ক্রিম আনিছি, কেক আছে রাত্রেবেলা করবো, ডিবাগুলো বোতলগুলো বার করেছি ধুবো, এখন এই যে চা হয়ে গেছে, চা ছাঁকছি, ওর বাবা বসে আছে চা খাবে, এখন 7:30 বেজে গেছে, আমি একটু শুয়ে পড়েছিলাম না, ব্যাস ঘুম ধরে গেছিলো। চলুন চাটা খেয়ে দিয়ে আজের ব্লগটা তাহলে এখানে শেষ করছি, কেক আছে রাখতে, তো কেক বসাতে হবে, তারপর এডিট করে এই ভিডিওটা সরাতে হবে, তবে যে আমার কেকের ভিডিও ঢুকবে, বুঝলেন তো। চলুন তাহলে আজের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা অন্য ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার একটু ঠান্ডা চাটা, ঠান্ডা চা খাই আমি।
চলুন টাটা।